ভাঙড়ের হাতিশালা ও কলকাতার ধর্মতলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ ও টিএমসির সংঘর্ষের ঘটনা ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে উঠে এলো ভাঙড়। জানা গিয়েছে ভাঙড়ের কাশীপুর থানার গাজীপুরে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির পেছনে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমা। বোমাগুলি দেখতে পেয়েই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। শনিবার রাতে ওই এলাকা থেকেই বোমা ও বন্দুক রাখার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। বোমাগুলি কারা রেখে গিয়েছে তা জানতে তাদের জেরাও করে পুলিশ। তা দেখুন, গতকালকে রাত্রেবেলায় এই এলাকায় যারা আইএসএফ এর কর্মী পাঁচ সাতজন এই এখানে মাঠে বসেছিল বোমা এবং বন্দুক নিয়ে। এলাকার সাধারণ মানুষ খবর পায় এবং পুলিশকে জানায় যে এরকম আইএসএফ এর কিছু কর্মীরা যারা রাতের অন্ধকারে মাঠে বোমা এবং বন্দুক নিয়ে মজুদ করে রেখেছে এবং যে কোনো সময় একটা বড় ঘটনা এই এলাকায় ঘটে যেতে পারে। পুলিশ ইন দ্য মিন টাইম খবর পাওয়ার পরে রাত্রেবেলায় এসে মাঠের মধ্যে তল্লাশি করে এবং তিনজনকে হাতে নাতে ধরে, সঙ্গে বন্দুক সহ এক রাউন্ড গুলি সহ তিনজনকে ধরেছে এবং বোমা, কয়েকটা বোমা এখানে পুলিশ উদ্ধার করেছে। সারা রাত্রেতে এই এলাকার আইএসএফরা সন্ত্রাস করার জন্য, একটা এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য তারা এই এলাকার সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য, তারা সন্ত্রস্ত করার জন্য বোমা এবং বন্দুক নিয়ে তারা এই এলাকায় মোস্তানি করার চেষ্টা করছে। এদিকে শনিবারের পর রোববারও যথেষ্ট থমথমে ভাঙড়ের হাতিশোল এলাকা। শনিবার দুপুরে এখানেই তৃণমূল ও আইএসএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। পাল্টা নিজেদের জনসভায় যাওয়ার সময় আইএসএফ কর্মীদেরকে আটকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কেএলসি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। লাঠি চালাতে হয় পুলিশকে। শনিবার ধর্মতলায় আইএসএফ এর সমাবেশ ঘিরেও ধুন্ধুমার কাণ্ড বাঁধে। তার জেরে বেশ কয়েকজন পুলিশকর্মী সহ দুপক্ষেরই জখম হন অনেকে। দুটি ঘটনার প্রেক্ষিতেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে রবিবার যাতে নতুন করে এলাকায় কোনো অশান্তি না ছড়ায় সে কারণে পুলিশ মোতায়েন রয়েছে হাতিশালাতে।